প্রবাসী প্রিয় রান্নাঘর থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি একটা ভর্তার তৈরি পদ্ধতি আপনাদের দেখাবো। এটা হলো তিসির ভর্তা। উপকরণগুলো বলে দিচ্ছি, তিসি, শুকনো মরিচ, রসুন এবং লবণ। প্রথমে কড়াইতে শুকনো মরিচ ঢেলে নিতে হবে। এখানে বলে রাখছি, তিসি ধোয়ার দরকার নেই, এটা পরিষ্কার শস্য দানা। একইভাবে তিসিও ঢেলে নিতে হবে। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর ওই ঢেলে নেওয়া তিসি একটি বাটিতে ঢেলে নেবেন। ব্লেন্ডার অথবা শুকনো শিল পাটায় গুঁড়ো করে নেবেন। যেহেতু আমার পাটাটা ছোট, এর জন্য আমি ব্লেন্ডারের সাহায্য নিয়েছি। আপনারা পুরো ভর্তাটি পাটায় বেটে নিতে পারবেন। এবার শুকনো মরিচ, লবণ ও রসুন একত্রে বেটে নিন। তারপর গুঁড়ো করা তিসি সব একত্রে খুব ভালো করে হালকা করে বেটে নেবেন, যাতে সব মিক্স হয়ে যায়। এটা গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করবেন, খুবই মজাদায়ক একটা ভর্তা। হয়ে গেল তিসির ভর্তা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।